আসসালামু আলাইকুম, আমার নাম শাহজুল ইসলাম সজল। আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়া আসছি। আমার বাড়ি বাংলাদেশ বরিশাল গৌরনদী বানিয়ে শুনি সিরিয়াক স্যারের কাছে আসছি। আমার গ্যাস্ট্রিকের সমস্যা, এই 4 বছর যাবৎ গ্যাস্ট্রিকের সমস্যা কোনো রকম ভালো হচ্ছে না। আমি বাংলাদেশে বহু ডাক্তার দেখাইছি, মালদ্বীপেও বহু ডাক্তার দেখাইছি, কোনো কাজ হয় নাই। পুরো ডাক্তার আমারে মেডিসিন লিখে দিতে ভালো হয় নাই। তো এখন আমি সিরিয়াক স্যারের সন্ধান পাইছি, সন্ধান পাইয়া সিরিয়াক স্যারের কাছে আসছি। 2টা টেস্ট করাইছি, একটা টেস্টের নাম পিএস টেস্ট আর একটা টেস্টের নাম পিএস মনিটরি টেস্ট, ইসোফেগাস মনিটরি টেস্ট। এই টেস্টের রিপোর্ট দেখা সিরিয়াক স্যার আমারে বলল যে আপনার ছোট্ট একটা সার্জারি আছে, এই সার্জারি করলে আপনি পুরো সুস্থ হয়ে যাবেন। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি ইন্ডিয়া যাব, ইন্ডিয়া যাইয়া সার্জারি করাব। পরে আমি ইন্ডিয়া সিরিয়াক স্যারের কাছে আইসা সার্জারি করলাম। সার্জারি করার পর কাল আমার সার্জারি হয়েছে, আজকে আমি মোটামুটি ভালো হয়ে আছি। সার্জারি করার পরে আমি এদিক ওদিক ঘুরতেছি, খানা খাওয়ানে কোনো সমস্যা হয় না। তারপরে আপনার মোটামুটি আছি, আল্লাহ পাক রাখছে ভালোই, কোনো সমস্যা নাই। তো এইভাবে যদি কারো সমস্যা থাকে আপনি ডক্টর সিরিয়াক স্যারের কাছে আসতে পারেন। ওনার একটা ক্লিনিক হয়েছে অ্যাড্রপ ক্লিনিক, ও ক্লিনিকে এসে আপনি টেস্ট করতে পারেন। টেস্ট করার পরে আপনার পুরোপুরি সুস্থ হয়ে যেতে পারেন। তো আমি অনেক দৌড়াদৌড়ি করছি, কোনো কাজ হয় নাই। এই সিরিয়াক স্যারের কাছে আসছে, আমি মোটামুটি ভালো হইতেছি। কালকে আমার সার্জারি হয়েছে, আজকে মোটামুটি অনেক ভালো ফিল করতেছি। তো স্যার আমার আজকে ছুটি দিতে আছে, পরবর্তী ভিডিও আমি আপনাদের কাছে বলে দেব। আসসালামু আলাইকুম। আমি ডক্টর সিরিয়াক স্যারের কাছে আসছি। আমার সার্জারি 2 দিন পহেলা আমার সার্জারি হয়েছে, আমি এখন মোটামুটি ভালো আছি। খানা পিনায় কই মুশকিল সমস্যা নাই, বহুত বড় ভালো লাগতেছে। 2 দিন পরে আমি এখন বাড়ি যাইতেছি, আমার ফ্লাইট আজ রাতে, আমার ফ্লাইট, আমি আজকে বাড়ি যাব, কোনো সমস্যা নাই, কোনো মুশকিল নাই। আসসালামু আলাইকুম, আমার নাম শাহজুল ইসলাম সজল। আমি 1 বছর 3 মাস আগে ডক্টর সিরিয়াক সার্কোপাস অ্যাসিড গ্যাসকা সমস্যার জন্য আসছি। আমি অপারেশন করছি, এখন আমি সম্পূর্ণ সুস্থ, পুরো কামকাজ ঠিকঠাকভাবে করতেছি। 1 বছর 3 মাস পরে আবার স্যারের কাছে আসলাম, এখন আমার কোনো সমস্যা নাই, অ্যাসিডের কোনো সমস্যা নাই, মেডিসিন খাইতে আসি না, মোটামুটি ভালোই এখন লাগতেছে, পুরো রিল্যাক্স লাগতেছে, কোনো সমস্যা নাই। ধন্যবাদ।